দুচারিটা কোথায়? এটা তো অপরাধ। আজকে তারা খোলাখুলি বলছে সেদিনকে হুজ্জতটা আমরা করেছিলাম, সেদিনকে হাসপাতালে ভাঙচুরটা সিপিএম করেছিল, এটা গতকাল মালা পরিয়ে মীনাক্ষী দেবী স্বীকার করে নিল। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। তার কারণ এটা, সেটা হচ্ছে যে যখন হাসপাতালে এই ধরনের হুজ্জুত হলো, বাইরে থেকে লোকজন সেভাবে র‍্যানস্যাক করলো হাসপাতালের ভেতর, তখন কিন্তু সিপিএম এর ফর্মাল বক্তব্য ছিল যে এটা তৃণমূল করাচ্ছে। ওরা কিন্তু মীনাক্ষী দেবী, মোহাম্মদ সেলিম, ওরা কিন্তু খুবই নির্দিষ্ট করে বলেছিল যে এটা তৃণমূল করাচ্ছে। আর আজকে যখন তারা ছাড়া পাচ্ছে এই দুষ্কৃতীরা, তখন তারা মালা পরাচ্ছে। তার মানে এই যে তাদের যে নির্লজ্জতা, ওই লোকগুলোকে তারা বলেছিল তৃণমূলের লোক, তৃণমূলের লোক ওখানে হাসপাতালের ভেতরে হুজ্জুত করছে প্রমাণ লোপাট করার জন্য। আর আজকে সেই প্রমাণ লোপাটকারীদের মীনাক্ষী দেবীরা গলায় মালা পরাচ্ছে। তার মানে যেভাবেই হোক নৈরাজ্যটা যাতে টিকিয়ে রাখা যায়, এবং সিবিআই এর চার্জশিটে যে সত্য প্রকাশিত হয়েছে যে দুর্নীতির সঙ্গে এই ধর্ষণের সম্পর্ক নেই, সিবিআই এর চার্জশিটে যে সত্য প্রকাশিত হয়েছে যে প্রমাণ লোপাটের ফলে কিছু অসুবিধা হয়নি তাদের, সিবিআই এর চার্জশিটে যে সত্য প্রকাশিত হয়েছে যে ধর্ষক একজন, এটাকে মীনাক্ষী দেবীরা আড়াল করার চেষ্টা করছে, এটাকে মীনাক্ষী দেবীরা দুষ্কৃতীদের মতো করেই আড়াল করার চেষ্টা করছে, এটাকে মীনাক্ষী দেবীরা বিজেপির মতো করেই আড়াল করার চেষ্টা করছে। এটা বিচারিতা কোথায়? এটা তো অপরাধ। আজকে তারা খোলাখুলি বলছে সেদিনকে হুজ্জুতটা আমরা করেছিলাম, সেদিনকে হাসপাতালে ভাঙচুরটা সিপিএম করেছিল, এটা গতকাল মালা পরিয়ে মীনাক্ষী দেবীরা স্বীকার করে নিল, অথচ সেদিনকে তারা বলছে যে এটা তৃণমূল করেছিল। তার মানে প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে। এটা কারা বলে? এটা ফ্যাসিস্টরা বলে। আমরা জানতাম প্রতি মুহূর্তে মিথ্যা কথা আরএসএস বলে। আজকে প্রমাণিত হচ্ছে আরএসএস এর দালাল সিপিআইএম এর এখানকার কর্মীরা প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলছে। ওরা পাবে না, ওরা তো বিজেপির হয়ে কাজটা করছে, ওরা তো ক্ষমতা নেওয়ার জন্য করছে না, ওরা যেটা করছে যেভাবেই হোক বিজেপির হাতে পশ্চিমবঙ্গটাকে তুলে দিতে হবে, এবং বিজেপি বলবে যে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারটা আমি নিলাম, আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটা ওই নারায়ণ ব্যানার্জি আমরা তাদের হাতে তুলে দিলাম, ওরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটা নেবে আর পশ্চিমবঙ্গটাকে তুলে দেবে বিজেপির হাতে। এই হচ্ছে ওদের সেটিং বিজেপির সাথে। না, ওরা তো জনসাধারণ ওদের ভোট দেয়নি, সেই জন্য জনসাধারণের উপর ওদের রাগ। জনসাধারণ যখন আমাদের ভোট দিল না, তাহলে আমরা আর বামপন্থী থাকবো না, আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটা দখল করব, এবং ওই ওষুধ ফার্মাসি কোম্পানিগুলোর সঙ্গে আমরা টাকা ব্যবসার সম্পর্ক আমাদের থাকবে, আর পশ্চিমবঙ্গটাকে তুলে দেবো জনগণের শত্রু বিজেপির হাতে, যারা জনগণকে ঠেঙাবে। আসলে ওরা আজকে জনগণের শত্রু, বামপন্থার নামে কলঙ্ক।